Hi friends, welcome to my channel Study with Ishany. WBP KP Clerkship Super GK 30তম পর্ব রয়েছে 25টা গুরুত্বপূর্ণ MCQ ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকে ক্লাস আজকে ক্লাসে প্রথম প্রশ্ন হিন্দুস্তান দৈনিক পত্রিকাটির প্রতিষ্ঠাতার নাম কি মদন মোহন মালব্য অপশন বি দুই নাম্বার রাষ্ট্রপতির অবর্তমানে সর্বোচ্চ কত মাস উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির পদে বহাল থাকতে পারেন 6 মাস অপশন এ 3 নাম্বার ভারতের মূল সংবিধানটি হিন্দি ও ইংরেজি ভাষায় লেখা হয়েছিল ইংরেজি ভাষার সংবিধানটি কার হাতে লেখা হয়েছিল বিহারী নারায়ণ রায়জাদা অপশন এ 4 নাম্বার হেপাটাইটিস বি হলো একটি ভাইরাস ঘটিত রোগ অপশন এ 5 নাম্বার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিচে দেওয়া কোন শহরটিতে পরমাণু বোমা ফেলা হয়েছিল নাগাসাকি অপশন সি 6 নাম্বার মটর গাছের মূলে বসবাসকারী জীবাণু কোনটি রাইজোবিয়াম অপশন এ 7 নাম্বার বেদান্ত সোসাইটি কে প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ অপশন ডি 1894 সালে নভেম্বর মাসে স্বামী বিবেকানন্দ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে প্রথম বেদান্ত সোসাইটি স্থাপন করেন অপশন ডি স্বামী বিবেকানন্দ 8 নাম্বার নিম্নলিখিত কার উপস্থিতিতে ভাইস প্রেসিডেন্ট শপথ গ্রহণ করেন রাষ্ট্রপতি অপশন বি 9 নাম্বার উদ্ভিদ খাদ্য তৈরির সময় পরিবেশে কোন গ্যাসটি ত্যাগ করে অক্সিজেন অপশন ডি 10 নাম্বার দানশীলতার জন্য কাকে লাক বক্স বলা হয় কুতুবুদ্দিন আইবক অপশন এ 11 নাম্বার ফুলের পাপড়ির ফুটে ওঠা কি ধরনের চলন অপশন এ ফটোনাস্টি ফটোনাস্টিক চলন কাকে বলে আলোকের তীব্রতায় হ্রাস বৃদ্ধির উপর নির্ভর করে উদ্ভিদ অঙ্গে যে বক্রচলন হয় তাকেই ফটোনাস্টিক বা ফটোনাস্টিক চলন বলে যেমন সূর্যমুখী ফুল দিনের বেলায় আলোর তীব্রতার পরিপ্রেক্ষিতে দিক পরিবর্তন করে আবার বেল ফুল সূর্যালোকে বুজে যায় এবং রাতে ফোটে অপশনে ফটোনাস্টি 12 নাম্বার নিম্নলিখিত কোন অ্যাসিডটি চায়ে পাওয়া যায় ট্যানিক অ্যাসিড অপশন ডি 13 নাম্বার কার তত্ত্বাবধানে ভারতীয় জাদুঘর স্থাপিত হয় ডক্টর নাথানিয়েল ওয়ালিচ অপশন ডি কলকাতার ভারতীয় জাদুঘরটিকে কলকাতার ইম্পেরিয়াল মিউজিয়াম হিসেবেও উল্লেখ করা হয় এটি বিশ্বের নবম প্রাচীনতম জাদুঘর ভারতে প্রাচীনতম এবং বৃহত্তম জাদুঘর অপশন ডি 14 নাম্বার সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কতক্ষণ 8.2 মিনিট অপশন ডি 15 নাম্বার দাদরা এবং নগর হাভেলির রাজধানীর নাম কি সিলভাসা অপশন সি হোমওয়ার্কের প্রশ্ন বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত হকি খেলা তোমরা যারা সঠিক উত্তর করেছো নামগুলো দেখে নাও আজকের হোমওয়ার্কের প্রশ্ন নীল বিপ্লব কথাটি কিসের সঙ্গে সম্পর্কিত সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে 16 নাম্বার কোন গাছে ঠেস মূল দেখা যায় গেও গাছ অপশন এ 17 নাম্বার আলোকবর্ষ কিসের একক দূরত্বের একক অপশন বি 18 নাম্বার একজন প্রাপ্তবয়স্ক নারীর দৈনিক প্রোটিন জাতীয় খাদ্য প্রয়োজন 45 গ্রাম অপশন বি 19 নাম্বার নিচের মধ্যে কোন মহিলা প্রথম গ্র্যামি পুরস্কার জিতেছেন তানভি শাহ অপশন এ 20 নাম্বার কোন বছর টাইটানিক জাহাজটি ডুবে যায় 1912 সাল অপশন বি 15 এপ্রিল 1912 সালে জাহাজটির প্রথম সমুদ্র যাত্রায় সাউথ হ্যাম্পটন থেকে নিউ ইয়র্ক সিটি যাওয়ার পথে হিমশৈলের সঙ্গে সংঘর্ষে উত্তর আটলান্টিক মহাসাগরে ডুবে যায় 1912 অপশন বি 21 নাম্বার কোন শহরকে দক্ষিণের কাশী বলা হয় মাদুরাই অপশন ডি 22 নাম্বার নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সবচেয়ে ভারী গ্যাস নিম্নের কোনটি রেডন অপশন এ 23 নাম্বার প্রকৃতিতে গ্রিনহাউস অবস্থা সৃষ্টিতে নিম্নোক্ত কোনটি সর্বাধিক সক্রিয় কার্বন ডাইঅক্সাইড অপশন এ
24 নাম্বার, স্পঞ্জের দেহে যে ছোট ছোট ছিদ্র থাকে তাকে কি বলে? অস্টিয়া, অপশানে বড় ছিদ্রকে বলে ওসিকিউলাম। শেষ প্রশ্ন 25 নাম্বার, কামেং হাইড্রো পাওয়ার স্টেশন কোন রাজ্যে তৈরি করা হয়েছে? অরুণাচল প্রদেশ, অপশান সি। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে 25টা এমসিকিউ। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য মনে হয়, লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।